আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার সুপ্রিয় বন্ধুরা, আমি আজকেও আসলাম আপনাদের মাঝে সেই বরাবরের মতোই মালয় ভাষা বুঝিয়ে দেওয়ার জন্য। এবং মালয়েশিয়া আসবেন সেটা কি কি জিনিস নিয়ে আসবেন বাড়ির থেকে সেটাও আমি জানিয়ে দেব। তা আপনারা মালয়েশিয়া আসলে বাড়ির থেকে কোনো কিছু আনার দরকার নাই, শুধু সিম্পল কিছু জিনিস নিয়ে আসবেন। আমি যখন 2013 সালে এসেছিলাম তখন অনেকগুলো কাপড় চোপড়, লেগেজ, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আসছিলাম। তা আপনারা আসবেন, কোনো লেগেজ আনার কোনো প্রয়োজন হবে না। লেগেজ আনা মানে এটা একটা বিপদ, ও লেগেজটা আনার কোনো দরকার হয় না, কোনো যুক্তি আসে না। তা আমি বলবো আপনারা আসবেন মালয়েশিয়া, একটা ঘাড়ের একটা সাইড ব্যাগ নেবেন, 5-7 কেজি বা 10 কেজি একটা ওজনের একটা সাইড ব্যাগ নেবেন শুধু। সেখানে দুইটা ব্যবহার করার জন্য সুন্দর দুইটা ফুল প্যান্ট কিনবেন, দুইটা গায়ের শার্ট কিনবেন। ফুল প্যান্টের মালয় ভাষা হচ্ছে সেলোয়ার, সেলোয়ার মানে স্যুট। আর দুইটা কিনবেন গায়ের সুন্দর জামা, যেটা ব্যবহার করা লাগবে, সে বাজুকে বলে জামা, জামা মানে বাজু, এটাও জেনে নেন। ভাষার সঙ্গে আমি কথাগুলো মিল করে দেব। দুইটা বাজু অর্থাৎ দুইটা জামা, দুইটা সালোয়ার অর্থাৎ দুইটা স্যুট, তাহলে আপনার এটা ব্যবহৃত হলো। কিন্তু এখন কাজের জন্য হুট করে আসি, এখানে পাবেন না কিছু। তা যার জন্য দুইটা কাজের জামা, দুইটা কাজের বাজু এবং দুইটা সালোয়ার, দুইটা কাজের স্যুট নিয়ে আসবেন, আর বেশি কিছু লাগবে না। আর এখানে যখন আসবেন তখন দেখবেন যে ডাইনি বামে আনাসে কানাসে অনেক দোকান আছে, সেখানে কাজের জামা পাওয়া যায়, কাজের স্যুট পাওয়া যায়, বিভিন্ন ধরনের জিনিসগুলো পাওয়া যায়। বাংলাদেশ থেকে কেউ কেউ নিয়ে আসে, যেমন আমি 2013 সালে আমি অনেকগুলো বেলেট নিয়ে আসছিলাম মুখ সেভ করার জন্য। বেলেট আমি মনে করছি সেখানে গেলে মনে হয় অনেক দিন ধরে পাবো না ওগুলো কিনতে, কিন্তু এখানে হাতের নাগালে সবগুলো আছে। কেউ কেউ ওই সেভ করার জন্য আমিও ফর্ম নিয়ে আসছিলাম, কিন্তু ওগুলো আনার কোনো যুক্তি আসে না। বাংলাদেশের সেখানে অনেক সস্তায় আছে মাল, যে কোনো মাল এখানে অনেক সস্তা বর্তমানে। মনে করেন বাংলাদেশে বর্তমানে একটা কাজের জামা কিনতে গেলে কমের পক্ষে 50 টাকা, হয়তো 60 টাকা বা 80 টাকা বা 100 টাকা লাগে। তো এখানে এখানে মালয়েশিয়া 10 রিংগিত দিলে কাজের জামা 3টা পাওয়া যায়, তাহলে কয় টাকা করি হলো, তাহলে 1টা করে জামার দাম পড়লো মাত্র 60 টাকা। 10 টাকা হলে বাংলাদেশে 200 টাকা হয়, এখানকার 10 রিংগিত বাংলাদেশে 200 টাকা। তা 200 টাকা দিয়ে যদি 3টা গায়ের জামা পান কাজের, তাহলে গড়ে 60-65 টাকা করিয়া দাম পড়ে। তা আপনারা বাংলাদেশে অর্থ ব্যয় করবেন কেন এবং অযথা বোঝা টানবেন কেন? যাতে করে হালকাভাবে আসতে পারেন এটাই আমি বলবো। কোনো কিছু আনার দরকার নাই। আর লেগেজ ছাড়া যে বিদেশ যাওয়া যায় না, লেগেজের যন্ত্রণা যেন কোনো ভাই নিয়েন না। আমি লেগেজ এনেছি, আমার লেগেজ এখানে পড়ে আছে এখনও ঘরের মধ্যে। যাই করি লেগেজ নিয়ে আসছি আমরা, ওই লেগেজ আমরা দেশে নিয়ে যাব না, কেউ দেশে নিয়ে যায় নাই, সব লেগেজ এখানে পড়ে আছে। ওটা একটা যন্ত্রণা। কোনো কিছু মাল জাল নিয়ে যাবেন, ওটার ওজনে এমনিতে 5 কেজি 6 কেজি হয়ে গেছে। তো ওই লেগেজটা বাংলাদেশে আমাদের কোনো মূল্য আছে নিয়ে যাওয়ার? কোনো মূল্য নাই। যাই হোক, আমি বলবো যারা মালয়েশিয়া আসবেন তাহারা বাংলাদেশ থেকে কোনো কিছু আনার প্রয়োজন নাই, এখানে সবগুলো আছে, সবে পাবেন, নিশ্চিন্তে চলে আসেন। তা সেই সাথে আমি বলি কোনটা, যারা বিভিন্ন ধরনের লোকের সঙ্গে উঠে পয়সা করেছেন বা বদ লোক আপনার পিছিয়ে লেগে আছে তাদের থেকে সাবধান, এটা কথাও আমি জানিয়ে দিলাম। আপনার ভালো অনেকেই চায় না, হয়তো আপনাকে যে কোনো ব্যাপারে ফাঁসাতে মানুষের মুহূর্ত টাইম লাগে না। মানুষ থেকে, শত্রু থেকে সাবধান। আপনার সব কাজকর্ম শেষ হয়ে যাবে, এয়ারপোর্টের ভেতরে ঢুকবেন, এমনও আপনার পরিচিত বন্ধু আসিয়ে বলবে যে ব্যাগটা তোর ব্যাগে রাখতো, আমি একটু পরে নিয়ে এসি ব্যাগটা।
কিন্তু ওর ব্যাগের মধ্যে যে কি আছে, ইয়াবা আছে না ফেন্সি ডিল আছে না কি আছে, এটা কিন্তু আপনি জানবেন না। তা কারো ব্যাগ এয়ারপোর্টের ভিতরে আপনার ব্যাগের মধ্যে ঢুকাবেন না, আমি এই কথাটা বারবার অনুরোধ করব। আর একটা সাবধান মনে রাখবেন, কারো কিছু দেওয়া খাবেন না রাস্তাঘাটে ও এয়ারপোর্টের ভিতরে, কারো কোনো কিছু দেওয়া খাবেন না, এই কথাটা আমি বলবো বারবার। তবে যাই হোক, এখানে প্রায় 5 মিনিট 6 মিনিট হয়ে গেল, বেশিক্ষণ ভিডিও দিলে হয়তো মানুষ বিরক্ত হয়, শুনে না বা দেখে না। তা যারা মালয়েশিয়া আসবে তাদের কাছে যদি আমি 20 মিনিটও কথা বলি, তারা বিরক্ত হবে না, তারাও সবগুলোই শুনবে। তা আমি যাই হোক, আজকে যে বিষয়টা বললাম যে কি কি নিয়ে আসলে মালয়েশিয়া আসা যাবে, কোনো কিছু আনার দরকার নাই, লেগেজ নিয়ে আসবেন না কখনো, লেগেজ বেকার টাকার ব্যয় এবং ওটা একটা বোঝা, ওটা একটা যন্ত্রণা। আপনারা সিম্পল একটা ব্যাগ কিনবেন, 10 কেজি ওজনের একটা ঘাড়ের ব্যাগ, সেই ঘাড়ের ব্যাগে করিয়া টুকটাক মাল নিয়ে আসবেন। কেউ কেউ বলে যে ওখানে খাওয়া দাওয়ার অভাব, সিরা নিয়ে যাও 2 কেজি, গুড় নিয়ে যাও 2 কেজি, বিভিন্ন ধরনের কিছু মালামাল বাড়ির থেকে দেয় মা বাবা ভাই বোন, এরা মন মানে না যে ভাই যাচ্ছে বা ছেলে যাচ্ছে নিয়ে যাক, কিন্তু ওগুলো কোনো আনার দরকার নাই, নিশ্চিন্তে চলে আসেন। এখানে মালয়েশিয়া অনেক কিছু আছে, অনেক কিছু আছে, বাংলাদেশের চেয়ে অনেক গুণের শান্তিতে আমরা প্রবাসীরা এখানে আসি। তা যাই হোক, আমি আর এ বিষয়ে বেশি কথা বলবো না, আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করেন এবং নিত্য নতুন কিছু জানার সুযোগ করে নেন, কারণ বিশেষ করে যারা মালয়েশিয়া আসবেন তাদের জন্য আমি অনেক অনেক কিছু জ্ঞান দেব। তা যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রতি দোয়া ও শুভকামনা রইল। পরবর্তী ভিডিও নিয়ে আসতে আসে আমি আরও ভিন্ন ধরনের। তা সবাই ভালো থাকেন, ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।